নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। কুশল কোয়েলি ব্লগের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা একদম সকালবেলায় শুরু করে দিয়েছি ডোডোবাবুকে নিয়ে। দেখতেই পাচ্ছ ডোডোবাবু একা একা খেলছে, সবে মাত্র ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে, আর দেখতেই পাচ্ছ এখন ঠাম্মির ঘরে চলে এসেছে। আর দেখো একা একা কি সুন্দর খেলছে, দেখো। দেখতেই পাচ্ছ ডোডোবাবুকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু প্রতিদিনই খুবই সুন্দর মুডে থাকে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একা একা খেলছে। আবার তার সাথে দেখো এবার আমার সাথে কিরকম করবে, দেখো ডোডোবাবু। আর ডোডোবাবুকে দেখো নাকে নাক ঘষলে ডোডোবাবু খুব খুশি হয়, এই দেখো মুখটা দেখেছো। প্রতিদিন সকালবেলা ওর সাথে এরকম ভাবে খেললে ও খুবই খুশি হয়। আর এই দেখো এটাই এখন ডোডোবাবুর সাথে আমার খেলা, প্রতিদিন এরকম ভাবেই ওর সাথে খেলি। এখন তো দেখতেই পাচ্ছ ডোডোবাবুর সাথে খেলছি, আর তোমরা তো দেখছোই। আর তার সাথে সাথে কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, গণেশ চতুর্থীর ভিডিও, আর সেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিল। আর এখন মা অনেক ফ্রেন্ডের লাইভে যায়, আর সেখান থেকে মাকে অনেকজনই বলেছে যে কাকিমা ভিডিওটা অনেক বড়, তাই এখনো ভিডিওটা ক্লিক করিনি বা দেখিনি, ভিডিওটা এতই বড় দেখেই চালাতে ভয় লাগছে, এরকম মাকে বলেছে। সাধারণত এত বড় ভিডিও আমি কোনোদিন দিই না, কিন্তু এমনই পরিস্থিতি ছিল ভিডিওর মধ্যে যে আমি পার্ট টু পার্ট ওয়ান করবো সেটাও হবে না, তাই ভিডিওটা সত্যিই অনেকটাই বড় হয়ে গেছিল। জানি সবাইকে দেখতে অনেকটাই অসুবিধা হবে এত বড় ভিডিও, আর আমি বড় ভিডিও সাধারণত ছাড়ি না, সেটাও তোমরা জানো। দুখানা বড় ভিডিও ছেড়েছি, কুয়েলি প্রেগনেন্সি জার্নিতে 9 মান্থ বেবি শাওয়ারের ভিডিওটা প্রায় 27 মিনিটের ছিল, আর এই গণেশ চতুর্থীর ভিডিওটা প্রায় 23 মিনিটের মতো, অনেকটা বড় ভিডিও। শুধু এইটুকানটি বলতে পারি, যারা এখনও বড় ভিডিও বলে ভয়ে ক্লিক করবি তারা অবশ্যই কিন্তু একবার ভিডিওটা দেখো, একটুখানটিও বোরিং ফিল হবে না। আর সেইভাবেই ভিডিওটা বানিয়েছি, একঘেয়েমি তোমাদের এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে না, যে বড় ভিডিও মানেই একঘেয়েমি জিনিস বা একই জিনিস বারবার দেখানো, এরকম কিন্তু মোটেই না। আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে ভিডিওটা। অনেক কথাই তোমাদের সাথে বললাম, আর এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ ডোডোবাবু কত সুন্দর করে মজা করছে আমার সাথে খেলছে, তোমরা দেখতেই পেলে। আর এই দেখো এরপরেই চলে এসেছে স্নান করতে, ঠাম্মিকে দেখতেই পাচ্ছ ডোডোবাবুকে স্নান করাচ্ছে, তার আগে দেখো কত সুন্দর করে তেল মালিশ করে দিচ্ছে। সারাদিন আমি যেন বাল হয়ে চলি, আর ইস করেন যা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, বুঝেছো? আর তার কাছে তোতা পাখি দাদুর কাছে মো ঘিরে দাদার মন মনে থান ঠাকুর দাদার বউ চার উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, ডোডোবাবু গিয়ে বলেছো সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আর ইস করেন যা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তোমরা তো দেখলেই ডোডোবাবু স্নান করতে চলে এসেছে, আর ঠাম্মিকে দেখতেই পেলে কি সুন্দর করে পুরো বডিতে তেল ম্যাসাজ করে দিল। আর এই দেখো কত ঠাকুরের বাসন, আর এগুলো তো মা কিছুক্ষণ পরেই গুছিয়ে রাখবে। তার আগে ডোডোবাবুকে স্নান করিয়ে রেডি করিয়ে ঠাকুর ঘর ছাদ বাগান ঘোরাতে নিয়ে যাবে। আর এই দেখো ডোডোবাবুর স্নান কমপ্লিট। টোডো রেডি হয়ে গেছে, টোডো জগৎগুরু রামকৃষ্ণ সচ্চিদানন্দ স্বামী বিবেকানন্দ রাধে 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 রাধে।
গাছের বেলপাতা দেখো, আমাদের গাছের বেলপাতা গুলো কি বড় বড় হয়েছে, আমাদের গাছের বেলপাতা গুলো কি বড় বড় হয়েছে। মা পুজো করে চলে গেছে, আমার মা পুজো করেছে, আমি আর ঠাম্মি ঠাকুরকে দর্শন করতে এসেছি। দেখেছো ঠাকুরকে? সব ঠাকুরকে সুন্দর করে দেখে নিয়েছো, বলো তো প্রণাম করে ভালো। আর তুই এরকম করে এখানে দুটো হাত বুকে রেখে ব্যাস, এটাই আমার প্রণাম, বলো। গাছের একটা ফুল তুলে নি, ছাড়া আছে না, গাছের একটা ফুল তুলে নি, হ্যাঁ ফুল বাগান দেখছি। এটাকে দুটো গোলাপ হয়েছে, দুটো গোলাপ ফুল ফুটেছে। দেখো আমাদের গাছের বেলপাতা গুলো কি বড় বড় হয়েছে, কি সুন্দর বেলপাতা গুলো হয়েছে, গাছে বড় বড় বেলপাতা দেখেছো মানুষ, কত ফুল ফুটেছে গাছে, কত ধরনের ফুল ফুটেছে দেখেছো। একবার ঘুরে ঘুরে একটু দেখে নেবো, আমাদের দাদু আবার একটা গাছ এনেছে, ওই গাছটা আবার নতুন এনেছে, বলতে বসাতে হবে গাছটা। আজকের আকাশটা দেখো কি সুন্দর, সকালবেলায় বৃষ্টি হয়ে গেছে, মুখে রোল লাগছে, দেখো চোখটা মুখটা করছে দেখো, কথা বলে দাও সবাইকে, একটু তাতে করে দাও, হেই ঘুম পেয়ে গেছে, ঘুমাবে খাবে ঘুমাবে। তোমরা দেখতেই পেলে ডোডোবাবু ঠাকুর প্রণাম করেই চলে এসেছিল তোমাদের সকলের প্রিয় ছাদ বাগান ঘুরতে। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম ডোডোবাবু কি সুন্দর ছাদ বাগানটা কোলে করে ঘুরলো, দেখেছো ঠাম্মি? এই দেখো মা এখন বসে পড়েছে ঠাকুরের সব বাসনপত্র গোছাতে। এখানে তিনটে ক্যাবিনেটে ঠাকুরের জিনিস থাকে, আজকে তোমাদের সাথে একদমই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।